বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ তব নামে কাজ শুরু করি আল্লাহ হোক না সে কাজ যত ছোট আর বড় আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো তারপর পড়া শুরু করবে যখন আল্লাহর নামে শুরু করবে তখন পড়তে কোরআন বলো বিসমিল্লাহ তব নামে কাজ শুরু করি আল্লাহ بسم الله بلو بسم الله تبو نامي كاج شروع الله السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহ রহমানুর রহিম সবাই বলুন আমার সাথে রব্বি জিদিনী হেলমা রব্বিশ রহলি সদরী ওয়াসির আমি ওয়াহলুল ইয়ফ কাহু কাউলি বন্ধুরা আমরা আল্লাহ রব্বুল্লা আলামের কাছে সাহায্য এবং আল্লাহর রহমত আমরা চেয়ে নিলাম যাতে কোরআনে করিম আমরা সহজে শিখতে পারি তো তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ প্রিয় শিক্ষার্থী এবং আমাদের সম্মানিত কোরআন প্রেমিক দর্শক ভাই এবং বোনেরা যারা অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এক শব্দ কোরআন শিক্ষার অনুষ্ঠান আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শিখব সেটা হচ্ছে যে আমাদের সেই কাঙ্ক্ষিত এক শব্দের মাধ্যমে সকল হরফ আমরা চিনতে পারবো ইনশাল্লাহ গত যে ক্লাসে সেই ক্লাসে আমরা বলছিলাম যে একটি শব্দের মাধ্যমে সকল হরফ আমরা চিনতে পারবো বুঝতে পারবো অনর্গল বলে যেতে পারবো সেই শব্দটি আমরা আজকে শুরু করি তোমরা কি সবাই সেই শব্দটি শিখতে চাও হ্যাঁ তাহলে আমার সাথে বলো সবাই বলো বলো বা বা বলো বা বা হা হা

আইন মার্লা বন্ধুরা তোমাদের খুব সুন্দর হচ্ছে আমাদের সম্মানিত দর্শক ভাই বোনদের উদ্দেশ্যে আমরা বলবো যে আপনারা আমাদের সাথে বলুন আজকে সেই কাঙ্ক্ষিত শব্দটি যে শব্দের মাধ্যমে করা নেকারি সকল সকলেরও আমরা চিনতে পারবো বুঝতে পারবো অনর্গল বলে দিতে পারবো ইনশাআল্লাহ আমাদের সাথে সবাই বলুন বা হা সিন সদ আইন বা হা সিন আইন তারপরে লাম 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 বলো তারপর বলো লাম

এখানে সকল আছে আমরা একটু দেখে নেই সেটি হচ্ছে বা দিয়ে পাঁচটি আমরা পড়েছি বা দিয়ে কয়টি পাঁচটি উপরে এক নক্তা দিলে কি হবে নুন নিচে দুই নক্তা দিলে কি হবে ইয়া উপরে দুই নক্তা দিলে কি হবে তিন নক্তা দিলে কি হবে বা দিয়ে কয়টি হলো পাঁচটি হাদিয়ে কয়টি বলো তিনটি বলো দেখি তিনটি কী কী হ্যাঁ নিচে নক্তা দিলে কি হবে মাস তাহলে কয়টি হলো হাদি হলো তিনটি সিন দিয়ে কয়টি দুইটি সদ দিয়ে মনে আছে তোমাদের চারটি সদ আলিফ দদ আলিফ ত আলিফ জ ও আলিফ মোট কয়টি হলো চারটি সিন দিয়ে দুইটি মোট ছয়টি আইন দিয়ে কয়টি কী কি বলো তো আইন আলিফ গয়ন আলিফ ফ আলিফ কফ আলিফ আমরা পড়েছি আইন দিয়ে চারটি কেমন লাম দিয়ে কয়টি কোন টান দিলে কাফ আলিফ মুসি দিলে দুইটি হলো লাম মিম দিয়ে কয়টি মিম আলিফ হা আলিফ মনে আছে তোমাদের মাশাল্লাহ দুইটি দাল দিয়ে পাঁচটি দেখো দাল জাল হ্যাঁ এভাবে দিলে র নক্তা দিলে ঝা মাথা গোল করে লাগিয়ে দিলে ওয়াও মোট কয়টি হলো পাঁচটি ডাল দিয়ে কয়টি আবার দেখাচ্ছি ডাল জাল দেখো সবাই আমরা সম্মানিত দর্শক ভাই বোন সবাইকে মনোজস্য করে দেখার জন্য বলবো খুব গুরুত্বপূর্ণ পড়া এভাবে দিলে র নক্তা দিলে ঝা মাথা গোল করে লাগিয়ে দিলে ওয়াও তাহলে ডাল দিয়ে কয়টি হলো পাঁচটি আলিফ দিয়ে দুইটি আলিফের মধ্যে হামজা আছে কীভাবে আছে আমরা পরে শিখব দেখো তো কয়টি হরফ মোট গণ পাঁচ তিন আট ছয় চোদ্দ আঠারো বিশ বাইশ সাতাশ উনত্রিশ কয়টি হরফ আমরা বলছিলাম এই শব্দের মাধ্যমে সকল হরফ আমরা চিনতে পারবো ঠিক আছে না উনত্রিশ হরফ এখানে আসছে মাসাল্লা বার পারবে সবাই বলতে হ্যাঁ তুমি বলো তো মুজাহিদ বা হা

বা অনেকে কোরআন শরীফ বলে আসলে কোরআন শরীফ আল্লাহ রব আলামিন কোরআনে কারিম মধ্যে কোথাও বলেন তিনি তিনটি শব্দ ব্যবহার করেছেন সুরাইসের মধ্যে আছে ইয়া ইয়ল কোরআন হাকিম কোরআনে হাকিম হ্যাঁ বুরুজের মধ্যে আছে বাল হুয়া কোরআন মাজিদ কোরআনে মাজিদ তিনি বলেছেন আর সুরা ওয়াক আল ওয়াকার মধ্যে বলা হয়েছে কোরআনে করিম তিনটি শব্দ ব্যবহার করেছেন কোরআনে হাকিম কোরআনে করিম কোরআন মাজিদ আর আমরা বলি কোরআন শরীফ অনেক এমনকি কোরআনের মধ্যেও অনেক জায়গায় অনেকেই লেখেন কোরআন শরীফ এটি আসলে শব্দটি সুন্দর না আমরা বলবো না যে ভুল এটা সুন্দর না আল্লাহ রবুল্লা আলমিন যে শব্দগুলো ব্যবহার করেছেন সেইভাবে বললে অনেক সুন্দর হয় ভালো হয়

হ্যাঁ দি আমরা একটু বিস্তারিত লিখে বলতো বা বা দিয়ে কটি হ্যাঁ পাঁচটি কী কী বলতো বা ইয়া তা হা দিয়ে কটি বলতো কি কি হা খেম হ্যাঁ সিন দিয়ে কটি বলতো কি কি সিন

লাম মিম দিয়ে কটি তো কি কি মিম হা ডাল দিয়ে কটি ডাল জাল রা ও আলিফ দিয়ে কটি আলিফ হামজা আলিফের মধ্যে হামজা আছে কীভাবে আছে আমরা এটা পরে শিখবো কেমন তো এখানে উনত্রিশ সরব ঠিক আছে না এর মাধ্যমে কোরআন একাডেমির সকল আমরা চিনতে পারবো বুঝতে পারবো ইনশাল্লাহ দেখি আমার সাথে বলা সবাই সম্মানিত দর্শক কোরআন প্রেমিক ভাই বোন সবাইকে আমাদের সাথে বলার জন্য বলবো এই শব্দের মাধ্যমে আমরা এই শব্দটি বুঝতে পারলাম এখের মাধ্যমে এই শব্দটি আমরা লিখেছি এই শব্দের মাধ্যমে আমরা সকল হরফ চিনতে পারবো সবাইকে আমাদের সাথে বলার জন্য অনুরোধ করব সবাই বলেন দেখি হরফ পারেন কি না আমরা কোরআন থেকে লিখছি সবাই বলুন কফ এই যে পড়ছি আমরা তারপরে বলেন দেখি এই যে পড়ছি না আমরা এই যে লাম হ্যাঁ মার্শাল্লাহ সবাই বলুন মাশাল্লাহ এই যে হা পড়ছি না আমরা মাশাল্লাহ বলুন সবাই এই যে ওয়াও বলুন এই যে আলিফ বলেন সবাই বলেন হ্যাঁ লাম এটো লাম এটো লাম এই যে আমরা লাম পড়ছি দুই দিকে টান থাকবে হ্যাঁ সবাই মাসাল্লাহ সবাই বলুন মাসাল্লাহ সবাই বলেন সম্মানিত দর্শক ভাই বোনদেরকেও আমাদের সাথে বলার জন্য বল আমরা বলবো বলেন হা তারপরে মাসাল্লা এই যে দাল পড়ছি না আমরা তাহলে বোঝা গেলে আমরা সকল হরফ বলতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই শব্দের মধ্যে সকল হরফ চলে আসছে আলহামদুলিল্লাহ হুম তারপরে আরেকটি আয়াত লিখব বলেন সবাই দেখি লাম এই যে লাম মিম বলেন দেখি সবাই হ্যাঁ এই যে ইয়া পড়ছি না আমরা হ্যাঁ বলেন সবাই সবাই বলেন তারপরে মশাল এবার বলেন বলেন মা আল্লাহ এই যে ইয়া আমরা পড়ছি না যায় যে কোনো জায়গা দিয়ে লিখিত আপনারা বলতে পারবেন ইনশাআল্লাহ আমাদের সময় অল্প সেই জন্য আমরা আর বেশি সময় না এবার আমরা কোরআনে কারিম থেকে আমরা প্রমাণ নিব যে সকল আমরা চিনতে পারি কিনা বুঝতে পারি কিনা বন্ধুরা সবাই কি পারবে শুধু শুধু হরফের নাম বলো দেখি আইন 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 আমরা আটাত্তর নম্বর আর নাবা থেকে পড়ব হরফগুলো সবাই খুলেছ খোলো সবাই বলো আইন 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 মিম 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 তা 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 এই যে তা তা তারপর সিন সিন সিন

বন্ধুরা সবাই একসাথে জোরে সরে বলো তারপরে তারপর হ্যাঁ জোরে বলো তাড়াতাড়ি বলো তারপরে 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 তারপর তারপরে তারপর মাশাল্লা তারপরে আইন তারপর তারপর

তারপরে সবাই আঙুল দিয়ে ধরা বন্ধুরা তারপরে হা তারপর তারপরে 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 শুধু মুজাইদ বলো তারপরে কি তারপরে তুমি বলো তারপরে হর মাশাল মাশাল তো প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত দর্শক আমরা সবাই দেখেছি যে একটি শব্দের মাধ্যমে কোরআনিকারিমের সকল হরফ আমরা চিনতে পারি আমরা বুঝতে পারি আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ এটি আমাদের জন্য এক বিরাট সফলতা আমাদের আজকে ষষ্ঠ ক্লাস আমাদের শেষ হলো ষষ্ঠ ক্লাসে কারিমের সকল হরফ আমরা হাতে নিয়ে আমরা দেখেছি যে কারিমের সব হরফ আমরা চিনতে পারি আলহামদুলিল্লাহ আমরা আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব অনেকের সাথে আমরা প্রতিদিন কথা বলি যার সাথে আমরা কথা বলি যে আমরা বলবো বা হা সিন সাদ আইনলাম মিম দাল আলিফ এই উনত্রিশ সরব দিয়ে কোরআন মাজিদ পড়তে হয় যদি আমরা এটা করতে পারি এটি আমাদের জীবনে অনেক সফলতা নিয়ে আসবে ইনশাল্লাহ কোরআনের দাওয়াত সকল মানুষ পেয়ে যাবেন যার কাছে আমি বলছি তিনি যদি বুঝেন ভালো না বুঝলে আরও ভালো আমরা সবার কাছে বলবো বা হা সিন সাদ লাম মিম দাল আলিপ বা হা সিন আইন লাম মিম দাল আলিফ এই উনত্রিশ সরব দিয়ে কোরআন মাজিদ পড়া যায় কি বন্ধুরা বলা যাবে না আমরা যত ভাই বোনের সাথে কথা বলি দেখা হয় যে ভাই বিরাট এক সংবাদ এন টিভিতে একটা প্রোগ্রাম হয় এই অনুষ্ঠানের মাধ্যমে একটি শব্দের মাধ্যমে কোরআন শিক্ষা করা সম্ভব সেই শব্দটি হচ্ছে বা হা বলেন সবাই বা হা সবাই একসাথে বলেন বা হা দর্শক আমাদের সাথে বলেন বা আলিফ এই 29 হরফ দিয়ে কোরআন মাজিদ পড়তে হয় আমাদের সাথে বলেন দর্শক সবাই জি সবাই বলেন বা হা সিন স্বাদ আন লাম মিম দাল আলিফ এই 29 হরফ দিয়ে কোরআন মাজিদ পড়তে হয় বলেন বা হা সিন স্বাদ লাম মিম দাল আলিফ এই 29 বলেন না কেন এই 29 সবাই বলেন বা হা সিন স্বাদ আন লাম মিম দাল দর্শক আমাদের সাথে বলুন সবাই বা হা চিন আইন লাম মিম দাল আলিফ এই উনত্রিশ সরফ দিয়ে কোরআন মাজিদ পড়তে হয় হ্যাঁ আমরা সকল মানুষ কাজে মাঠে হাটে বাজারে অফিসে আদালতে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি মেডিকেল কলেজে সবখানে আমরা সবার কাছে আমাদের সকল ছাত্রছাত্রী সকল মরব্বেনে কেরাম সবাইকে বলবো যে যে যেখানে যাই মসজিদে বাজারে মার্কেটে আমরা সবখানে শব্দটি বলে দিব বা হা সিনসদ আল্লা আলিপ এই উনত্রিশ দিয়ে কোরআন মাজিদ পড়তে হয় যদি বুঝেন ভালো না বুঝলে আরও ভালো বলবো যে এন টিভি দেখেন এন টিভি চব্বিশ ঘন্টা অনলাইনে এটা প্রচার হচ্ছে আর দুই হাজার তিন থেকে নিয়মিত হচ্ছে আলহামদুলিল্লাহ এর মাধ্যমে এটা ওয়েবসাইটে আছে বিভিন্ন জায়গায় আছে আমরা অবশ্যই শিখতে পারবো ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে সকল মানুষের কাছে দাওয়াত ছড়িয়ে দেওয়ার জন্য আহ্বান রেখে আজ এখানেই শেষ করছি

আর শিখবো হাসি খুশি মনে আল্লাহর পরিচয় পাবো আমরা আল্লা